الصلاة خير من সেই জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় একজন অনারবী একজন কোরআন দাওয়াত পেয়েছে ইমামতির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আসি রাসূলের দেশ মক্কায় সৌদি আরবের মক্কায় মক্কা বাইতুল্লাহ থেকে হারাম শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে কাকিয়া এলাকা ফাকি মার্কেটের সাথে একটি সরকারি জামে মসজিদে রায়হানকে ফজরের নামাজের আজান এবং ইমামতির জন্য দাওয়াত করেছে এই মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন হযরতের পক্ষ থেকে আমরা এসেছি এখানে রায়হান আজান দিবে এবং ফজরের সালাতের ইমামতি করবে আমি আজকে গর্বে আমার বুক ভরে যাচ্ছে যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন হাফেজে কোরআন বা কারিয়ে কোরআন সে বাইতুল্লার পাশে পাদদেশে মাত্র 5 কিলোমিটার দূরত্বে যেখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সেই জায়গায় যেখানে কোরআন নাজিল হয়েছে সেই জায়গায় একজন অনারবী একজন হাফেজে কোরআন দাওয়াত পেয়েছে ইমামতির আপনারা জানেন আমরা কাতারে গিয়েছিলাম ওখানেও একটি সরকারি মসজিদে রায়হান আজান দিয়েছিল ইমামতি করেছিল সেই ধারাবাহিকতায় আমরা উমরা করতে এসেছি রাসূলের রওজা জিয়ারতে এসেছি বাইতুল্লাহ জিয়ারতে এসেছি এখানে এসেও কোরআনের কারণে এই সম্মানে সম্মানিত হয়েছি আজান দিবে আজানের পর ইমামতি করবে আবু রায়হান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الصلاة خير من النوم الصلاة الله أكبر الله